গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার ব্লগটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে আমি রাজমেলায় ঘুরতে এসেছি। তো আজকে খুব শর্ট টাইমের জন্য ঘুরতে এসেছি, তা না অফিস থেকে এসেছি। তো তোমাদের আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক। এই দেখো, এটা আমাদের রাসের মেন মন্দির, মেন ঠাকুর যেটা হয় রাসের ঠাকুর। তো এটা এসেছি, আমি এসেছি যদিও একজন অফিসের স্টাফের সাথেই এসেছি। তো আজকে বেশি টাইম নেই, তো আমি কিছুক্ষণের জন্য ঘুরে আবার চলে যেতে হবে এক্ষুনি। তো চলো যতক্ষণ ঘুরতে এসেছি ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, এই ঠাকুরগুলো করা হয়েছে, এলিয়েন হয়েছে। দেন তার পাশে দেখো আরেকটা ঠাকুর করা হয়েছে। তো রাসের মেলায় আমাদের এখানে এরকম রাসের মেন ঠাকুরের সাথে সাথে এই জিনিসগুলো এরকম হাসি ঠাট্টা মজা বা অন্যান্য ঠাকুরের জিনিস দিয়েও সাজানো হয়। আর সবচেয়ে অ্যাট্রাক্টিভ জিনিস হলো এটা ভীষণ সুন্দর হয়েছে, মানে আমি তো ঢুকেই জাস্ট হাঁ, ভীষণ ভালো লাগছিল। তো আশা করি তোমরা যদি আসতে চাও, কেউ আসতে পারো, দারুণ 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 ভালো লাগবে। তো এটাও ভীষণ সুন্দর হয়েছে দেখো। তো এটা অ্যাকচুয়ালি প্রপার জায়গা হচ্ছে নোড়াখালি রাসমেলা। তো যদি কেউ আসতে চাও, আমি যদিও এখানে এবছর ফার্স্ট এলাম, আগে কখনো আসিনি। তো আমি অন্য জায়গায় রাস দেখতে যেতাম, তো এখানটাতে যেহেতু এসেছি আমার অফিসের কাছাকাছি, তো সেই কারণে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। তো গাইজ দেখো, চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও আসতে পারো। আর এই যে আমার অফিসের স্টাফ, এনার সাথেই এসেছি। এনার নাম হচ্ছে অভিজিৎদা, অভিজিৎদা বলেই ডাকি, অভিজিৎ কয়েল। তো যাই হোক, দেখো কত দোকান বসেছে এখানে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো ভীষণভাবে কিনতে ইচ্ছে করছিলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে আমাকে চলে যেতে হবে, অফিসে চলে যেতে হবে। তো সেই জন্য চলে যাবো। দেখো দূরে একটা বেলুন ফাটানোর একটা খেলনা দোকান বসেছে, ওটা ইচ্ছে করছিলো বাট হলো না, ইচ্ছে পূরণ হলো না। তো যাই হোক চলো আমরা মেলার বাইরের দিকে এগিয়ে যাব। দেখো এখানে সব কত জিনিসের দোকান বসেছে, কসমেটিক্সের দোকান। এবার চলে এসেছি আমরা খাবারের জায়গায়। তো খাবারের জায়গায় এসে শুধুমাত্র আমরা কী খেলাম, পাপড়ি চাট খেলাম, এছাড়া আর কিছু খাবার মতো টাইম হলো না। তো এবারে আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি না সরি অফিস গিয়ে জয়েন করতে হবে। তো আমাদের এবার আমরা চলে এসেছি একটা কাপের দোকানে। তো আমার কিনতে খুব ইচ্ছে করছিলো, কিন্তু কাপ যদি এবার কিনে নিয়ে যাই আমার মা এবার ঘর থেকে আমায় বের করে দেবে। তো চলো এবার বেরিয়ে যাই, আমরা অফিস যেতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কোনো রকমের দেখে চলে যাচ্ছিলাম। তো অভিজিৎদার ছেলের জন্য একটা ছোট গিফট একটা কেনা হলো, আর দেখো তোমাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করলাম, এগুলো দেখতে পারো। তো তোমরা এসেও ঘুরে যেতে পারো, এখনো হচ্ছে, তো প্লিজ এসো দেখে যাও, দারুণ ভালো লাগবে, মজা লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, নতুন হলে বেল আইকনটি প্রেস করে দাও আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো গাইজ আজকে এখানেই শেষ করছি, টাটা বাই, ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত।